চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ এবং তাতে তেহট্টের তৃণমূল বিধায়ক তাকে কিন্তু ডেকে পাঠানো হয়েছে এবং তাকে এই যে তদন্ত ভার সেটা কিন্তু নিয়েছে রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখা। জেনে থাকবেন আপনারা যে অপরাধের আঙুল তুলছেন সেই জায়গাতে আপনারা হাজার হাজার ঢুকিয়েছেন, বাঁকুড়া মেডিকেল কলেজ হসপিটালে সয়ে সয়ে ঢুকিয়েছেন, বাঁকুড়া ইউনিভার্সিটিতে সয়ে সয়ে ঢুকিয়েছেন, পশ্চিমবঙ্গ উত্তর পরিষদে আপনারা ঢুকিয়েছেন, প্রত্যেকটা জায়গায় আপনারা ঢুকিয়ে রেখেছেন। তার তালিকা তুলে নিয়ে আসব, আমরা কোন কাজমানিকে বিশ্বাস করি না, তোলাবাজিকে বিশ্বাস করি না, সেইগুলো যেদিনকে তুলে নিয়ে আসব রাস্তায় আপনাদেরকে উলঙ্গ করে দাঁড় করাবো, এইটুকু আপনাদের সামনে বলে গেলাম। আরো অনেকে ডাক পাবে, আপনারা দেখেছেন বিধায়করা নিজের প্যাডেতে নাম লিস্ট পাঠিয়েছেন, তো স্বাভাবিক প্রশ্ন উঠছে যে এরা কিসের বেসিসে চাকরি পেয়েছে, পেয়েছে কি না, যদি পেয়ে থাকে কি আধারে পেয়েছে, এরা কি চাকরিতে পরীক্ষা দিয়েছে, পরীক্ষায় কি পাস করেছে, তো সেই যে পরীক্ষার যে লিস্ট, রেজাল্টের যে লিস্ট, তার সঙ্গে যে অ্যাপয়েন্টমেন্ট হয়েছে সেগুলো তো ট্যালি করার দরকার, এবং যারা হয়তো করা হয়েও গেছে তারপরে যদি গরমিল হয় তার যারা পাঠিয়েছেন লিস্ট তাদের জিজ্ঞেস করবেই, তাতে কোনো লেনদেন হয়েছে কি না বা অন্য কোনো কারণ কি না জানার দরকার আছে। কয়লা পাচার কাণ্ডে তদন্তে আজ জিজ্ঞাসাবাদের জন্য তৃণমূলের হেভিওয়েট নেতাকে আবারও ডেকে পাঠানো হয়েছে, আইন ও পূর্ত দপ্তরের মন্ত্রী মলয় ঘটককে আজ তলব করা হয়েছে, সেই ছবি দেখব, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তাকে আবারও ডেকেছে এবং আজ তাকে দিল্লির ইডি দপ্তরে তলব করা হয়েছে, এবং একই সঙ্গে এই মামলায় পুরুলিয়ার বাগমুন্ডি তৃণমূল বিধায়ক সুশান্ত মাহাতককেও দিল্লির ইডি দপ্তরে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছে এবং দুজনকেই আজ সকাল ১১টায় হাজিরা দিতে বলা হয়েছে। আপনারা জানেন কয়লা পাচার নিয়ে যে কেস চলছে অনেক দিন ধরে এবং বহু লোককে জেরা করেছেন, সন্দেহজনক যারা পাচারকারী, যারা ওখানকার অফিসার ইত্যাদি, তো স্বাভাবিকভাবে বহু লোকের নাম সেখানে যুক্ত হয়েছে, আর তাদেরকেও জিজ্ঞেস করবেন যে আপনার নাম আসছে কেন, ডাকতে তো পারে যাকেই, কারণ এত বিরাট একটা ব্যাপার, কয়েকটা জেলা ধরে লক্ষ লক্ষ লোক এই সব কারবারের সঙ্গে যুক্ত আছেন, তাদের এটা আয় উপায়ও বটে, কিন্তু এটা ঠিক যে রাষ্ট্রীয় সম্পত্তি লুট হচ্ছে হাজার হাজার কোটি টাকার, তো সেটা বন্ধ হওয়া দরকার এবং যারা এটা করেছে তাদেরকেও তো সাজা দেওয়া দরকার। কয়লা পাচার কাণ্ডের তদন্তে তৃণমূলের হেভিওয়েট নেতা বিধায়ক ও আইন ও পূর্ত দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মলয় ঘটককে দিল্লির সদর দপ্তরে তলব করল আরেক কেন্দ্রীয় সংস্থা ইডি। এরই সঙ্গে এই মামলায় ইডির তরফে পুরুলিয়ার বাগমুন্ডির তৃণমূল বিধায়ক সুশান্ত মাহাতোকে দিল্লির সদর দপ্তরে ডেকে পাঠানো হয়েছে, দুজনকেই শুক্রবার সকাল ১১টায় দিল্লিতে হাজিরা দিতে বলেছে কেন্দ্রীয় এজেন্সি ইডি। ইডির আধিকারিকরা জানাচ্ছেন দুজনেই জনপ্রতিনিধি, একজন আসানসোলের, দ্বিতীয়জন পুরুলিয়ার বাগমুন্ডির। তাহলে কি তারা জানতো না বছর পর বছর বেআইনিভাবে খনি থেকে কয়লা বার করে পাচার করা হচ্ছে? এ নিয়ে তৃণমূলের হেভিওয়েট মন্ত্রী মলয় ঘটককে চতুর্থবার তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। গত বছরের অক্টোবরে ইডির সদর দপ্তরে হাজিরা দিয়েছিলেন তিনি, এরপর চলতি বছরের ফেব্রুয়ারি মাসে তাকে ফের তলব করা হলেও করোনার কারণ দেখিয়ে হাজিরা দেননি তিনি। তবে ইডির করা বেশ কিছু প্রশ্নের লিখিত জবাব ইমেল মারফত জানান তিনি। ইডি সূত্রে দাবি, মলয় ঘটক যে বয়ান দিয়েছেন তার সঙ্গে তাদের হাতে আসা তথ্য প্রমাণের অসঙ্গতি রয়েছে। ইডি আধিকারিকরা মনে করছেন সঠিক তথ্য দিচ্ছেন না মন্ত্রী। ইডি সূত্রে দাবি, সেই কারণে তাকে ফের তলব করা হয়েছে। কয়লা পাচার কাণ্ডে ইডি শুক্রবার তলব করেছে মন্ত্রী মলয় ঘটক এবং বাগমুন্ডির বিধায়ক সুশান্ত মাহাতোকে। এ বিষয়ে মন্ত্রী মলয় ঘটকের তিনটি ফোন যোগাযোগ করার চেষ্টা করেও তার সাথে যোগাযোগ করা যায়নি এবং তার প্রতিক্রিয়াও পাওয়া যায়নি। মলয় ঘটককে ডাকছে বা বাগমুন্ডির এমএলএকে ডাকছে কেন? কয়লা যদি চুরি গিয়ে থাকে তাহলে দায়িত্ব কার? ইসিএল কর্তাদের দায়িত্ব কার? কলিয়ারি যে গার্ড করে কে? সিআইএসএফ যে গার্ড করছে তাকে ধরুন। তৃণমূল কংগ্রেস যাতে প্রতিবাদ না করে, আরে যত ইডি সিবিআই আপনারা লাগাবেন আমাদের আন্দোলনের মশা তত তীব্রতর হবে। কয়লার যে দুর্নীতি এটা একটা ব্যাপক আকার, এর সঙ্গে এই যে অবৈধ কয়লা খনন তার সঙ্গে লক্ষ লক্ষ লোক যুক্ত এবং ওটাই ওখানকার অর্থনীতি, কিন্তু যারা অপারেট করছে খালি গরিব লোক হয়তো কাজ করে খাচ্ছে, কিন্তু যারা এখান থেকে কোটি কোটি টাকা লুটছে এই বিরাট বড় একটা কেস, সেটা সরকার হাত দিয়েছে, দোষীদেরকে অ্যারেস্ট করে আইনের সামনে আনার চেষ্টা করছেন। আমাদের মনে হচ্ছে এতে আরও অনেক বড় বড় রাঘব বোয়াল ফাঁসবে এবং তারাও সামনে আসবে। সিবিআই যে নিরপেক্ষ, ইডি যে নিরপেক্ষ, তার তো প্রমাণ দিতে হবে। এখানে সুদীপ্ত সেন বলছে যে আমি সুরেন্দ্র অধিকারীকে টাকা দিয়েছি, সিবিআই তখন দেখতে পায় না?
আরে গ্রেফতার করা ছেড়ে দিন, একবার ডেকে জিজ্ঞাসাবাদ পর্যন্ত করেনি। দেড় বছর আগে একটা লোক চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটকে চিঠি দিয়ে লিখে জানালো যে ভাই আমি ফেরার হওয়ার আগে কোটি কোটি টাকা শুভেন্দু অধিকারীকে দিয়ে গেছি, এবং সেখানে আরো তিন চার জনের নাম বলেছে, আমি নাম নিচ্ছি না, তাহলে সবাইকে ডাকুক। খালি তৃণমূল থেকে কেন ডাকতে হবে? কেননা তৃণমূল এদের কাছে আত্মসমর্পণ করেনি। একটা ভিডিও ক্লিপিং তৈরি করা হলো পুলিশের, হেফাজতে যিনি আছেন তিনি স্টেটমেন্ট দিলেন, তার আইনি বৈধতা কি আছে, আইনগত বৈধতা কি আছে সেটা নিয়েও কোর্টে যেতে পারেন যদি পছন্দ না হয়। পুরো বিষয়টাই একটা প্ল্যান্টেড ড্রামা, যা কিছু করবে আদালত করবে। অন্যদিকে কয়লা পাচার মামলায় এবারই প্রথম ইডির নজরে পুরুলিয়ার বাগমুন্ডির তৃণমূল বিধায়ক সুশান্ত মাহাতো। ইডি সূত্রে দাবি, বাগমুন্ডিতে কয়লা পাচার কাণ্ডে অন্যতম প্রধান অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালার বাড়ি এবং অপারেশনাল এরিয়া তদন্তকারীদের দাবি, লালার বাড়ি থেকে যেসব নথি উদ্ধার হয়েছে তা থেকে সুশান্ত মাহাতোর নামে কিছু সূত্র মিলেছে। এছাড়াও একাধিক সাক্ষীর বয়ানেও বাগমুন্ডির তৃণমূল বিধায়ক সম্পর্কে তথ্য মিলেছে বলে ইডি সূত্রে দাবি। কয়লা পাচার কাণ্ডে বাগমুন্ডির তৃণমূল বিধায়ক সুশান্ত মাহাতোকে ইডি দিল্লিতে তলব করার পর তার সঙ্গে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা হয়। সূত্র মারফত জানা যায় তিনি এমএলএ হোস্টেলে রয়েছেন, সেখানে গিয়ে তার সঙ্গে দেখা করার চেষ্টা করলে তিনি দেখা করতে রাজি হননি। শুধু তাই নয়, তাকে একাধিকবার ফোন করা হয় কিন্তু একবারের জন্যও তিনি কিন্তু সেই ফোনের উত্তর দেননি। কয়লা পাচারকাণ্ডের ব্যাপারটা সিবিআই এবং ইডি খুব সিরিয়াসলি তদন্ত করছে, কিন্তু তদন্তটা খুব দীর্ঘমেয়াদী, আমরা এটার কোনো রেজাল্ট হবে কি হবে না সেই নিয়ে আমার সন্দেহ আছে। আমার সম্পূর্ণ বিশ্বাস সুশান্তবাবু যে নিজের নির্দোষ সেটা নিশ্চয়ই ইডির কাছে প্রমাণ করবে। কয়েকদিন আগে আমাদের জেলাতে বিজেপির এক নেতা এসে প্রকাশ্য সমাবেশে বলেছিলেন যে পুরুলিয়া থেকে কয়েকজনের নাম আছে। আজকে এখান থেকেই বোঝা যায় যে এই যে সংস্থাগুলো আজকে যে এজেন্সিগুলো কাদের দ্বারা পরিচালিত হচ্ছে। সব মিলিয়ে তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা। প্রকাশ সিনহা, কৃষ্ণেন্দু অধিকারী, বিশ্বজিৎ দাস, এবিপি আনন্দ।